আমার 1 লাখ টাকা আমি বিক্রি করে লাইছি অন এই বাইয়া কই যাচ্ছে 1 লাখ টাকা বেচছেন কে উনি কি আপনি তাদেরকে বিক্রি করতে বলছো না 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 আমি উনাকে বলে গেছি যে আমাকে একজন 1.5 লাখ টাকা বলছে আমি এই গরু বেচি না আমি রাজশাহী থেকে অনেক কষ্ট করে তিনটা গরু নিয়ে আসি ওনার গরু ছিল এখানে 8-10টা উনি বেচে বলাইছে আমি বললাম যে ভাই কি দেখেন আমি তো নাস্তা খাই আমার এই গরু 1.5 লাখ টাকা বলছে আমি ছাড়ি না কারণ ছাড়বে বা কিভাবে আমি এই গরুটা মনে করি যে আমার কিনা পড়ছে 1,80,000 টাকা আপনারা এই গরু লাইছে ওনে আমি আপনাদের টাকাটা নিয়ে যান ওনে ভাই হ্যাঁ না না গরুটা বান্ধেছে আপনাদের টাকা নিয়ে যান আরে ভাই আমি তো জানি না দেখি না কি করে 2 লক্ষ টাকার গরু 1 লক্ষ টাকা বিক্রি করছে তাহলে উনি আপনাদের 1 লাখ টাকা দিবে আমি যেটা বলতে চাই যেহেতু আপনি ওনাকে এই দামে বেচতে বলেন নাই উনি বিক্রি করে দিচ্ছে এখন আমার বিচারে যা হয় জি জি আপনি ম্যাডাম দুজন মালিক এখন আমি বলতে চাইতেছি অনুমতি ছাড়া কাজ করছি আমি বলতে চাইতেছি দুই ম্যাডাম আছে উনি আছে জি এটা মেনটেন উনারাই তিনজনে করবে জি যদি উনি কোনো খারাপ কিছু করবার চায় খারাপ তো করাই করা আছে তারপর যদি না মানে ওনাকে থানা হ্যান্ড ওভার করে দেওয়া হবে আপনি থামেন আমার কথা শুনে এখন উনি হাটের মধ্যে আইছে আমাদের নাম খারাপ করার জন্য টাকাটা বড় না মান সম্মানটাই বড় এখন এটা কি
মেকআপ তুমি কইরা দিও বাকি জায়গাটা না তোমাকে ভাই আমি টাকা কইতে দেমো ম্যাডাম ম্যাডাম আপনাদের 1 লাখ টাকা দেন নিয়ে যান আমার ছেড়ে দেন আপনি ভাই কইতে আমার ভাই আপনি উপকার করছে আমি তাইগা কথাটা বুঝেন তুমি উপকার করো না তুমি ভাই আমি আপনি উপকার করছি না ভাই আমার হৃদয় ভাসাইতাছে ভাই আপনি গরু নিয়ে ভাই ভাই 1 লাখ টাকা দিয়ে আরে কিনলে দেন গাড়ি কুরবানি দেন হ্যাঁ একটা ঠিক করে তাই করো তাই করো ভাই ভাই ভাই